প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান সাধারণ মানুষের প্রেরণার উৎসব রবিবার পুরাতন মন কি বাত অনুষ্ঠান সম্প্রচারে অংশ নিয়ে এমনটাই বললেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো দশতম মন কি বাত অনুষ্ঠান করেন সেই অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করেন পুরাতন মালদা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বাসন্তী রায় তার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান শুনতে এলাকার বিজেপি কর্মী সমর্থকরা ভিড় জমান এছাড়াও হাজির ছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু তিনি বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের একশো দশতম এপিসোড পুরোটাই গুরুত্ব সহকারে শোনেন এরপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান সাধারণ মানুষের কাছে প্রেরণার উৎস এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষ দেশের উন্নতি অগ্রগতির কথা জানতে পারে নিজেরা উন্নতির পথে এগিয়ে যাওয়ার প্রেরণা লাভ করেন আজকে আমরা মন কি বাতের ভেতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি কিভাবে মানুষ নিজেরা আরো উন্নত হয়েছে তারা বিভিন্ন ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে তারা হচ্ছে নিজের ক্ষেত্রে বা আমাদের যদি দেখি এখানে কৃষক হোক বা একজন পশুপালন করছেন এরকম পশুপালক বা শিক্ষার ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে মানুষ যারা একটু এগিয়েছেন তাদের বিভিন্ন তাদের যে কার্যকলাপ আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা তুলে ধরেন মন কি বাতের মধ্য দিয়ে হ্যাঁ মন কি বাত হচ্ছে আমাদের কাছে একটা প্রেরণার একটা হচ্ছে যে উৎসব যেখান থেকে মানুষ তারা নিজেরাও নিজেদেরকে উন্নত করবার ক্ষেত্রে সমাজে নিজেদেরকে যুক্ত করবার ক্ষেত্রে ওখান থেকে কিছু যে বিষয় আমাদের দেশের প্রধানমন্ত্রী যা সেখানে তুলে ধরেন সেখান থেকে গ্রহণ করতে পারেন এবং নিজেকে উন্নত করতে পারেন পাশে রয়েছে বেহাল রাস্তা অথচ সেই রাস্তার কাজ না করে পুরোনো ঢালাই রাস্তার ওপর নতুন করে ঢালাইয়ের কাজ করার প্রতিবাদে সরব হলেন এলাকাবাসী রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন রবিবার ঘটনাকে কেন্দ্র করে এদিন সাময়িক উত্তেজনা তৈরি হলো মালদা চাঁল এক ঢালাই রাস্তা হচ্ছে মানুষ চলছে সেই রাস্তার হচ্ছে আর যে রাস্তাতে মানুষ চলাফেরা করতে পারছে না সেই রাস্তাতে ঢালাই কেন হচ্ছে না এগুলো রাস্তা পড়ে আছে কিন্তু ঢালাই হচ্ছে না না ড্রেন হচ্ছে না ঢালাই হচ্ছে কোনো কিছুই করছে যাওয়ার করা যায় না জলে জল এতটা জল হয়ে যায় এখানে এখানে এতটা জল হয়ে যায় কিন্তু রাস্তা ঠিক হচ্ছে না এটা এটা কত বছর থেকে এটা ঢালাইয়ের জন্য ই করছে স্যানসেন হচ্ছে কিন্তু ঢালাই হচ্ছে না সেটার কাজ হয়নি সেটার কোনো কাজ হয়নি দু তিনবার এটা ঢালাই স্যানসেন হলো টাকা কিন্তু একটা কাজ হলো না কোনো দিনই বলছি তো গ্রামের মধ্যে সবচেয়ে ভালো রাস্তা ওটি আছে সেটার উপর আরেকটা ঢালাই রাস্তা করার কারণ জানি না এটা কোন এটা শুনলাম উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে করা কি বেশি সেটা করা হলো আমি তখন সভা সভাধিপতি রফিকুল আল ইসলামকে ফোন করলাম উনি বললেন যে দাদা এটা পঞ্চায়েতের আগে অর্ডার হয়েছিল আর সে ব্যাপার জানি না তবে এটা ঠিক হচ্ছে না ওয়ার্ক শিডিউলটা দিক ওয়ার্ক অর্ডারটা দেখাক ডিসপ্লে বোর্ড টাঙাক রাস্তার কাজ করুক ঘটনা প্রসঙ্গে চাচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষকে ধরা হলে তিনি বলেন বেহাল রাস্তার কাজ করার জন্য এস্টিমেট প্ল্যান জমা দেওয়া হয়েছিল কিন্তু ঠিকাদার তা না করে ঢালাই রাস্তার নতুন করে ঢালাই করছে তাই গ্রামবাসীরা রাস্তার কাজ আটকে দিয়েছেন বেহাল রাস্তার যাতে কাজ হয় সে ব্যাপারে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন যে জায়গাটার নামটা দিয়ে রাস্তাটা পাঠানো হয়েছিল সেই রাস্তাটা না করে একটা ভালো রাস্তার উপরে আবার একটা ঢালাই তৈরি করা হচ্ছে ইতিমধ্যে এলাকার মানুষ সেই কাজটিও বন্ধ করে রেখেছে এবং আমার সঙ্গে এই দপ্তরের মন্ত্রী যিনি দায়িত্বে রয়েছেন আমাদের রাজ্য সরকার মাননীয় সাবিনা ইয়াসমিন তার সঙ্গেও কথা হয়েছেন তিনি ইঞ্জিনিয়ারকে বলেছেন ব্যাপারটা দেখে নিয়ে দ্রুততার সঙ্গে মানুষ যেখানে রাস্তাটা চেয়েছিলো সেই জায়গাটায় যাতে কাজ হয় তার ব্যবস্থা করতে